আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আমাদের এক বোন জিজ্ঞাসা করতে চেয়েছেন যে কোনো ব্যক্তি যদি বার্ধক্যের কারণে রোজা রাখতে অক্ষম হয় তার করণীয় কি। আমরা বলবো যে বার্ধক্যের কারণে যদি এমন হয় যে একবারে আর রোজা রাখার সামনে ভবিষ্যতে কোনো সুযোগ আসবে না, আশা করা যায়, তাহলে সে রাখবে না, সে প্রত্যেক দিনের পরিবর্তে একজন মিসকিনকে খাইয়ে দিবে। আর যদি এমন হয়, বার্ধক্য আছে ঠিকই কিন্তু বার্ধক্যের পাশাপাশি অসুস্থতা পেয়ে বসেছে, যার কারণে ইদানিং তার জন্য রোজা রাখা কষ্টকর, পরবর্তীতে রাখতে পারবে, তাইলে কিন্তু পরবর্তীর অপেক্ষা করবে যে যখন রাখার সুযোগ হবে তখন এই পরিমাণ রেখে দিতে হবে, এখন রাখবে না। আল্লাহ বলেন, ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদাতু মিন আইয়ামিন উখার, যে ব্যক্তি অসুস্থ থাকে অথবা সফরে থাকে তাকে এই পরিমাণ অন্য সময় রেখে দিতে হবে। সূরা বাকারা 185 নম্বর আয়াত। এবং বার্ধক্যের জন্য যে রোজা রাখতে না পারলে যে একজন মিসকিনকে খাইয়ে দিবে সেটার দলিল আমরা দিচ্ছি, আবু দাউদের মধ্যে এসেছে, আবু দাউদের হাদিস 2318, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যে আল্লাহ জল শানে যখন আয়াত নাজিল করেছেন, ওয়াল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআম মিসকিন, যে যারা সক্ষম রোজা রাখতে তাদেরকে একটা মিসকিনের খাদ্য ফিদিয়ে দিলে চলবে। এটা নাজিল হয়েছে কি কি জন্য? হযরত ইবনে আব্বাস বলেন যে ক্বালা কানাত রুখসাতান লিশাইখিল কাবীর ওয়াল মারাতিল কাবীরাতি ওয়া মা ইউতিকান সিয়ামা আন ইফতারা ওয়া ইউতিমা মাকানা কুল ইয়াউমিন মিসকিনা। বলা হচ্ছে যে এটা ছিল একটা সুযোগ বার্ধক্য বয়সের লোকদের জন্য, বুড়ো আপনার পুরুষ অথবা মহিলার জন্য, তারা যদি রোজা রাখতে পারে তারপর তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে যে তারা যেন আপনার রোজা না রেখে প্রত্যেক দিনের পরিবর্তে একজন মিসকিনকে খাইয়ে দেয়। এটা প্রথম প্রথমকালে সুযোগ ছিল। এটা ইমাম নবী বলেছেন, এটার সনদটা বিশুদ্ধ হাসান পর্যায়ের। এরকমভাবে আপনার যখন বিন বাজ রহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হলো যে বয়স্ক পুরুষ মহিলার কি অবস্থা, যে তারা কি রোজা না রেখে কি করতে পারে, তখন তিনি উত্তর দিলেন যে প্রত্যেক দিনের পরিবর্তে তাকে আপনার নেসপে শাক খাদ্য দিতে হবে নিজের এলাকার খাদ্য থেকে, যেমন আমাদের দেশে চাউরি খাদ্য, সুতরাং আমরা সেখান থেকে নেসপে শাক মানে 1.5 কিলো আন্দাজ প্রত্যেক দিনের পরিবর্তে মিসকিনকে খাইয়ে দেব, মিসকিনকে দান করে দেব। সেটা আমরা একসাথে এক মিসকিনকে পুরো মাসেরও দিতে পারি, অথবা অনেকজনকে বন্টন করে দিতে পারি, অথবা এরকম সুযোগ আছে মাসের শুরুতে দিতে পারি, মাঝভাগে দিতে পারি, শেষে দিতে পারি, কোনো সমস্যা নেই, সেই সুযোগ অবশ্যই আছে। সুতরাং এইভাবে আমরা কাজ করে নেব যে যদি কেউ অক্ষম হয় রাখতে না পারে, তাহলে প্রত্যেক দিনের পরিবর্তে একজন মিসকিনকে খাদ্য দিয়ে দেব, যেটা 1.5 কিলো আন্দাজ। আল্লাহ আমাদের ব্যাপারগুলোকে সহজ করে দেন। ওয়াসাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। شكراً يا ربي شكراً، هديت قلبي شكراً، نورت دربي شكراً، شكراً يا ربي.